মর্নিং গাইস, আজ 7টায় ঘুম থেকে উঠেছি। ভাবা যায়, মানে জাস্ট ভাবা যায় না, প্রচন্ড ঘুম পাচ্ছে আমাকে দেখি হয়তো বুঝতে পারছি। তোমরা সকালবেলা উঠে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তো এখন কথা বলার মুডে একদমই নেই, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসি, দেন কথা বলে দেবে। ওয়েট, গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে মেনলি একটা ডেইলি ব্লগ আপলোড করবো, মানে আমি তো হোস্টেলে থাকি তাই হোস্টেলে কীরকম কাটাই সেটা নিয়ে আপলোড করবো। যাই না, তোমাদের কেমন লাগবে, তোমাদের কেমন এক্সপেকটেশন আমি কেমন করতে পারবো সেটা নিয়ে আমার খুবই চিন্তা, কারণ টোটালি কোনো জ্ঞান নেই আমার ডেইলি ব্লগ কেমনভাবে আপলোড করবো, মানে করতে হয় সেটা আমার কোনো জ্ঞান নেই। তো লেটস স্টার্ট। তো বেসিক্যালি আমি তো থাকি হোস্টেলে, তো আজকের ব্লগটা মেনলি হোস্টেল লাইফ নিয়েই হবে, হোস্টেলে কী করি আমরা তাই দেখাবো সারাদিন। তো এখন তো সবাই ঘুম থেকে উঠলাম, এই প্রথম মানে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কোনোদিন আমার 10-12টা মিস কল ছাড়া কোনোদিন উঠতে পারি না। তো আগে তোমাদের আমাদের রুমটা দেখো, ওকে চলো। তো এই হচ্ছে আমাদের রুম, মানে প্রচন্ড গোছালো রুম। এই হচ্ছে আমার খাট, এর চৌলুক ভাই আমার ঘুমাচ্ছে, আর দিস ইজ মাই র‍্যাক, যে মা সরস্বতী। এখানে টুকিটুকি জিনিসপত্র রয়েছে, এখানে জামা প্যান্ট, আমার হেডফোন রয়েছে, আর এখানে কাঁচা জিনিসপত্র, আর এই যে এখানে সব খাবার দাবার থাকে। আর দিস ইজ মাই গিটার, ইয়ো। যে ওই ভাই আমার পরে পরে ঘুমাচ্ছে, ওকে মানে ভুলে গেছি কবে, ও আমার টাকুনি ছাড়া উঠতে পেরেছে ঘুম থেকে, ওকে জাগো ভাই। অভিরূপ ভাই, হ্যাঁ ভাই, ভাই ওঠ, হ্যাঁ ভাই, ঘুম থেকে ওটা আছে ছেড়ে দাও, ও আজ ঘুম থেকে উঠবে না। তো সামনে সেমিস্টার, তো এখন স্টাডি টাইম, যেহেতু আমার এখন এক্সাম চলছে, মানে সেমিস্টার না, এটা মিড সেম চলছে, তো এখন একটু আগে আমার স্টাডি হবে, তারপর আবার নিয়ে আসবো ব্লগ। চলো টাটা। আমার ভাই এখনো ঘুমিয়ে যাচ্ছে, ওর আর সকাল হবে না, কালকে সকাল হবে। অভিরূপ না, ওকে ডেকে লাভ নেই, চলো ব্লগটাই কমে যাক। অনেক পড়াশোনা বলে আবার একটু খেতে যাবো, মানে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টই বলা যায় না আসলে। আমাদের হোস্টেলে এই সকাল 8টার সময় ভাত খেয়ে দেওয়া হয়, মানে লাস্টটাই সকাল 8টার সময় দেওয়া হয়, আর আজ বৃহস্পতিবার, মানে সারাদিন নিরামিষ খেয়ে থাকতে হবে আমাদের, এই মুখে তোলা যায় না জাস্ট। তো চলো লেটস গো। তো ঘুম থেকে উঠলাম এই সবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করেছি, আবার এখন ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করছি, মানে বাঙালি তো দুপুরবেলা ঘুম না দিলে হয় না, আর সামনে এক্সাম তাই রাত জাগতে হচ্ছে, তাই দুপুরে একটু হলেও ঘুম দরকার, তাই এখন উঠেছি, এখন একটু সি খুলে বসে পড়েছি। এই যে আমি বসে পড়ি সি খুলে, মানে আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের ছেলে নই, কিন্তু আমাদের কম্পিউটারের মানে সি প্রোগ্রামিং পুরোটাই আছে, আর কলেজে ক্লাসই হয়নি অর্ধেক, তার উপর গোটা সিলেবাস। আর এই যে আমার ভাই সারা দিন কোডিং করে যায়, সারা দিন কি এত কোডিং করে বুঝি না ভাই, আর ওর BCA করছে তো তাই সারাদিন কোডিং করে যায়। অভিরূপ ভাই, ভাই আমার বল কি করছিস ভাই? এই চলছে হোস্টেল লাইফ, একজন কলেজ রোম্যান্স করে যাচ্ছে আর একজন এই সি নিয়ে পাগলা হয়ে যাচ্ছে, কি আর হবে। তো দেখলে আমরা এখন কি করছি, সন্ধ্যাবেলা এই চলছে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, আর ভাই আমার দেখছে। তো এখন আমরা খেতে যাবো, মানে তোমরা যা ভাবছো, মানে টিফিন করতে যাবো না এখন আমরা, আমাদের হোস্টেলে একটু উল্টো নিয়ম চলে, যেমন লাঞ্চটা সকাল 8টায় দেয়, আবার ডিনারটা রাত 8টায়, মানে আর আজকে বলেছি তোমাদের আগে বৃহস্পতিবার সকালে নিরামিষ, আবার রাতেও নিরামিষ, মানে এই নিরামিষ খেয়ে খেয়ে অবস্থা খাবে, একে রান্নার কোয়ালিটি আর বললাম না থাক। তো এখন আমরা একটু বাইরে যাবো, বাইরে থেকে খাবার নিয়ে আসবো, হোস্টেলে খাবো। তো চলো লেটস গো। তো আমরা বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক, নিজের নাম ভুলে গেছি দাস। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ইউনিটে যাবো,
দেখতে পাবে না, শুধু মানে আওয়াজ শুনতে পাবে, ঠিক আছে, মানে দুটো ভূত দেখতে পাবে শুধু, আর কিছু দেখতে পাবে না। তো বেরিয়ে পড়েছি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে, তোমরা তো আমার দেখতে পাচ্ছ না অন্ধকার, গরিবের ক্যামেরা এই যে হোস্টেলের বাইরে এখানে ভলিবল খেলা চলে প্রতিদিন রাত্রেবেলা। তো আমাদের খেলতে নিল না, সকাল দেখে বোধ হয় খেলতে নিল না ভাই। আমরা যদি এখন খেলতে নেমে যাই মাঠে, ওরা কি করবে? ও হ্যাঁ, সেটা ঠিক, আমরা তো বড় বড় প্লেয়ার না, সেটা সব পারি। আমাকে ইন্টারন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়েছিল, কিন্তু কি করবো, ছোটখাটো জায়গাতে। সেই তো সেই, এখন আমরা চলে এসেছি খাবার কিনতে, তো প্রচণ্ড খিদে হয়েছে অ্যাকচুয়ালি। আপনারা ভাবছেন ইউনিটেক এত জলদি গিয়ে পৌঁছে গেলাম, চেষ্টা হচ্ছে আমাদের হোস্টেলটা যেখানে লোকেটেড মানে এতটাই সামনে, মানে চোখ বুঝ একবার চোখ বুঝে আমি পৌঁছে আসবো। পাঁচ মিনিটও নয় ভাই, তার তিন চার মিনিট, আমি এক্স্যাক্টলি আমি ভেবে দেখেছি। সেটাই সেটাই, তো চ যাওয়া যাক। ভাইরও আমার এত খিদে পেয়েছে, ও ছুটেছে। ওইরূপ দাঁড়া 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 দাঁড়া, আমরা চলে এসেছি এখন এখানে বিরিয়ানি। আগে একটা এগ রোল দিবি, দুটো মটন রোল দিবি, চিকেন চিজ রোল দিবি একটা, তারপর পোল তেল একটা, চিকেন রোল একটা। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে প্রচুর ভিড়, প্রচন্ড ভিড়। ভাই আমাদের ক্লান্ত হয়ে বসে গেছে, তো আমাদের বিরিয়ানি এখন পার্সেল হবে, আর ওয়েট করা যাচ্ছে না। তোমরা ইউনিটেকে অবশ্যই খেতে আসো, জাফরানিতে আসবে, এখানে অসাধারণ বিরিয়ানি পাওয়া যায় মাত্র 80 টাকায়। তোমরা টেস্ট করতে পারো অসাধারণ বিরিয়ানি। বহুদিন পর কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। সুদীপ খাওয়াচ্ছিস তো? তোকে দেখো না, এটা আমার জন্য শুধু ভাই, এমনি বলিস না, এটাই খাবি, এটাই খাবি। ওই বড় লোক, গরিব মানুষ ভাই, বড় লোক। তো আমরা খাবার নিয়ে নিয়েছি, এখন হোস্টেলের পথে যাচ্ছি। এই যে কোল্ড ড্রিঙ্কস আমি খাচ্ছি আজকে, স্পন্সরশিপ। তো আমরা এবার হোস্টেল ঢুকছি, তো আপনারা ভাবছেন কি আমরা খাবারটা কেন ওইখানে খেলাম না, যেহেতু আমরা হোস্টেলে থাকি তো হোস্টেলের নিয়ম আছে, তো আমাদেরকে 7:30টার মধ্যে হোস্টেল ঢুকে যেতে হয়, তো তাই জন্য আমরা চলে এসেছি হোস্টেল, তো আরাম করে খাবো একটু, একদিনই পাই বাইরে খাবার খেতে, তো চলো যাই। তো এখন খাবার নিয়ে বসে পড়েছি আমরা, এই বিরিয়ানি আনলাম, এদিকে চিকেন চাপ, তো এখন খাবো, তারপরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ধরো আপনার নিউ টাউনে ইউনিটি গেট ওয়ানের সামনে, তো ওইখানে দোকানটার নাম হচ্ছে জাফরানিস। তো আপনারা যে খান, খাবারটা কেমন লাগলো বলুন,
আর যদি আপনারা আগে কখনো খেয়ে থাকেন তো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমাদের এই নতুন এটা নতুন ব্লগ, তো কেমন লাগলো এই ব্লগটা আমাদেরকে কমেন্ট সেকশনে যে জানান। আর আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। একদম একদম ফলো অবশ্যই করো, আমাদেরকে সাপোর্ট করো, একদম ফুল সাপোর্ট করো। আর এটা তো ডেইলি লাইফ ব্লগ, মানে ফার্স্ট ডেইলি লাইফ ব্লগ আপলোড করলাম আমার চ্যানেলে, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি এরকম ব্লগ আরো চাও সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে এরকম ব্লগ আরো নিয়ে আসবো। তো চলো ভালো থাকো, সবাই সাপোর্ট করতে থাকো, পরের ব্লগে দেখা হবে, টাটা।